একদিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্ব সাঁতার অ্যাসোসিয়েশনের সভাপতি হুসেইন আল মুসাল্লাম। বৃহস্পতিবার মিরপুরে যুব বাংলাদেশ গেমসের সাঁতার ডিসিপ্লিন দেখবেন তিনি। ওয়ার্ল্ড অ্যাকুয়াস্টিক সভাপতির সামনে উপস্থাপন করা হবে বাংলাদেশের সাঁতারের অর্জন ও কৃতি সাঁতারুদের। হুসেইন আল মুসাল্লামের ঢাকা সফরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। বিশ্ব সাঁতার ফেডারেশনের সভাপতির সঙ্গে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমারেরও আসার কথা রয়েছে।